চোখ উঠা রোগ হলে কি করবেন, কেন হয়? গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। চিকিৎসা বিজ্ঞানে এটিকে কনজাংটিভাইটিস বা কনজাংটিভার বলা হয়, তবে এ সমস্যাটি চোখ ওঠা নামেই বেশি পরিচিত। রোগটি ছোঁয়াচে ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে বলছেন চিকিৎসকরা। চোখের একেবারে বাইরের স্বচ্ছ অংশটির ডাক্তারি নাম কনজাংটিভা। ভাইরাসের সংক্রমণে সেখানে তৈরি হয় প্রদাহ, ফুলে যায় চোখের ছোট ছোট রক্তনালী। ফুলে থাকা রক্তনালীগুলোর কারণেই চোখের রং লালচে হয়ে যায়, যেটাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলা হয়। চোখ উঠা রোগের লক্ষণ উপসর্গ: চোখের চারপাশে হালকা লাল রং হতে পারে, চোখের পাতা ফুলে যায়, চোখ জ্বালাপোড়া করতে পারে, চোখ থেকে পানি পড়তে পারে, চোখ থেকে ঘন হলুদ অথবা সবুজাব হলুদ রঙের ময়লা জাতীয় পদার্থ বের হতে পারে, সকালে ঘুম থেকে উঠার পর চোখের দুই পাতা লেগে থাকে। নবজাতকের চোখ উঠা একটি বিশেষ বিষয়। ওষুধপত্র দিলেও নবজাতকের চোখ দুই তিন দিন লাল অথবা ফোলা থাকতে পারে। যদি লালাভ রং এবং ফোলা দীর্ঘ সময় ধরে থাকে, তখন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। চোখ উঠলে যা করতে হবে: যেসব কারণে, বিশেষত অ্যালার্জি, কোনো বস্তু, কেমিক্যালস কিংবা পরিবেশ দ্বারা চোখ উঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে। আর যদি আপনার শিশুর চোখ উঠে থাকে, সেক্ষেত্রেও হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে। বড় বাচ্চারা চোখে কালো চশমা পরতে পারে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? যখন আপনার শিশুর চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের তরল পদার্থ বের হয়। চোখ ব্যথার কথা বলে: প্রচণ্ড সূর্যালোকেও চোখ ব্যথা করলে, যখন চোখে একদমই কিছু দেখতে পারে না অথবা পারলেও দেখতে সমস্যা হয়, যখন পরিবেশগত বিষয়ে কিংবা কোনো অ্যালার্জিক বস্তুর জন্য চোখে অসুবিধা অনুভব করে, শিশুর বয়স যদি দুই মাসের কম হয়, চোখের পাতা যদি ফুলে উঠে কিংবা লাল হয়ে যায়, যা করবেন না। কোনো রেজিস্টার্ড চিকিৎসকের অনুমতি ছাড়া ওষুধ ব্যবহার করা যাবে না। শিশুকে জোর করে চোখ খুলতে বলা যাবে না। চোখ উঠা থেকে যে জটিলতার সৃষ্টি হতে পারে: কর্নিয়ায় ঘা, কর্নিয়া ছিদ্র হয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে। প্রতিকার: বেশিরভাগ ক্ষেত্রেই চোখ উঠা বা কনজাংটিভাইটিস পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবার পৃথক কাপড় তোয়ালে থাকতে হবে, পুরো হাত ভালোমতো পরিষ্কার করতে হবে। যেসব বিষয় শিশুর জন্য অ্যালার্জিক, তা থেকে শিশুকে দূরে রাখতে হবে। প্রতিরোধ: একজনের ব্যবহৃত তোয়ালে অন্যজন ব্যবহার না করা, আক্রান্ত চোখ স্পর্শ করলে সাবান দিয়ে হাত ধোয়া, ডাক্তারের পরামর্শ মতো সঠিকভাবে সঠিক সময় ওষুধ নেওয়া, ঘন ঘন চোখ ঘষা থেকে বিরত থাকা ও চোখে বারবার পানির ঝাপসা না দেয়া, অসুস্থ চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যাবে না, ধুলাবালি ও সূর্যের আলো থেকে চোখ রক্ষায় কালো সানগ্লাস ব্যবহার করতে হবে, পুকুরের পানিতে গোসল করা থেকে বিরত থাকতে হবে। চেয়া খুঁঠা ছোঁয়াচে রোগ, তাই পরিবারের অন্যান্যদের সাথে মেলামেশা কমানো উচিত। শিশুদের চোখ উঠলে হালকা বা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে, চোখের পাতা খোলা রাখতে হবে, তবে জোর করে চোখ খোলার চেষ্টা করবেন না, চোখের যে কোনো রোগেই অবহেলা করবেন না, কারণ সামান্য ভুলের জন্য সারা জীবন আফসোস করা লাগতে পারে। উপরের পরামর্শগুলো কেবলই সচেতনতার জন্য, চোখের যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সূত্র: জাতীয় ইতথ্য কোষ। আজকের ভিডিওটি চোখ উঠা রোগ হলে কি করবেন, কেন হয়, এই নিয়ে সংক্ষিপ্ত ভিডিওটির প্রথম পর্ব, এবং পরবর্তী ভিডিও এর জন্য অপেক্ষা করুন। এছাড়া ভিডিও এর সাথে জড়িত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটাও আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন, ও পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান এর মতো প্রকাশ করতে, ও সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।